নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ঠেকুয়া। ছট পূজায় এই ঠেকুয়াটা তো একদম লাগেই। তবে ছট পূজার যে ঠেকুয়াটা হয়, যে আটার বানানো হয়, সেই গমটা আলাদাভাবেই ভাঙানো হয়। সেটা এরকম রুটির আটার মতন এতটা মিহি হয় না, একটু দাঁড়দাড়া টাইপের থাকে। তো আমি তো উপায় নেই, সেই জন্য আশীর্বাদ আটা নিলাম, আর নিলাম ঘি। ঘিয়ের ময়ন ভালো করে দিতে হবে, একদম ঘি দিতে হবে। ঘিয়ের জায়গায় তেল বা ডালডা দুটোই দেওয়া যাবে না, অনলি ঘি। তেল দিয়েও ভালো হবে, কিন্তু সেটা আলাদা হয়ে যাবে। ঘি ঠেকুয়া যেটা বানানো হয় সেটা টোটাল ঘি দিয়েই হয়। তো ছোটোর থেকে আমি দেখে এসেছি, যেহেতু আমার বাড়ি ঝাড়খণ্ডে, বাপের বাড়ি, তো আমাদের পাশে আশেপাশে বহু মানুষ ছট করতো। তো তাদেরকে দেখেছি আমরা নিজেরাও ছটের প্রসাদ, যে ঠেকুয়াটা, সেটা আমরা স্নান টান করে, আমার মা যেত বানাতে, আমরা যেতাম। ছোটোর থেকে আমি বানিয়ে এসছি, সেই জন্যে আমি পুরো জানি কিভাবে বানানো হয়। আর ছট পুজো যেখানে আটা ভাঙানো হয়, সেই চাকরিটাও ভালো করে জল দিয়ে ধোয়া হয়। আর গম, যে ওরা যারা ছট পুজো করে, যে গমটা রোদে শুকানো হয়, তো সেটাতে একদম ঠায় দাঁড়িয়ে থাকা হয়, যেন কাক পাখি যেন মুখ না দেওয়া হয়। যদি মুখ দেওয়া হয় তাহলে সেটা আর প্রসাদ হিসাবে ওরা নেবে না, আবার আলাদাভাবে নেবে। তো এইরকমভাবে দেখে এসেছি, ওরা খুব নিয়মকানুন দিয়ে হয় ছট পুজো, পুরোটাই ভীষণ কড়া নিয়মের মধ্যে হয়। আমি এখানে নিয়ে নিলাম গুড়, তবে আপনারা চিনিরও করতে পারেন। গুড়টা কোনো রস বা কোনো রকম শিরা হবে না, জাস্ট জলে ঘোলা হবে তো হয়ে যাবে। তো দেখুন, এটা আমার হয়ে গেছে, জলে ঘুলে গেল মানে হয়ে যাবে। এটা আপনারা ঠান্ডা জলও করে নিতে পারবেন অনেক আগের থেকে। তাহলে গুড়টা ভিজিয়ে রাখতে হবে, কিন্তু গুড়টা খেয়াল রাখতে হবে যেন একদম ঠান্ডা হয়ে যায়। আমি দিয়ে দিলাম উপর থেকে চিনি, যেন চিনিটা দানা দানা উপরে দেখা যায়। খুব নামমাত্র এখানে চিনি দিলাম, আর গুড়টা ঠান্ডা করে নিতে হবে, কিন্তু একদম ঠান্ডা, গরম অবস্থা দেওয়া যাবে না। তো আমি ছোটো ছোটো বাটিতে তিন চার জায়গায় ঢেলে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর প্রত্যেকবারই ছেঁকে নেবো, কেন কি গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে না। আর এরকমভাবে ভালো করে সব মাখিয়ে নিতে হবে, আর দেখবেন যেন ঠেকুয়ার যে আটাটা সেটা কোনোভাবেই যেন নরম না হয়। নরম হলে কিন্তু ঠেকুয়া একদম হবে না। খুব কড়া আটা মাখতে হয়, ভীষণ কড়া। আর পুরো আটাটা একসাথে মাখা যায় না, যেহেতু জল ছাড়তে শুরু করে, আর দুই হাতে করে মাখতে হবে, কিন্তু এক হাতে মাখলে চলবে না। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যেন ভালোভাবে মাখা হয়। তো আমার মাখা হয়ে গেছে, দেখছেন এইরকম শক্ত হতে হবে। পুরো আটাটা আমি মাখিনি, যেরকম যেরকম আমার জলের প্রয়োজন হবে সেরকম সেরকম জল নিয়ে নেবো। তো দেখছেন গুড়টা আমার পুরোটাই লেগে গেছে, এখানে তেল দিয়ে দিলাম, গরম ততক্ষণ তেলটা হোক। আর আমি এক একটা করে বানিয়ে নিই। তো যাদের ঘরে ছাঁচ আছে তারা তো ছাঁচ দিয়ে বানিয়ে নেবে, তো যাদের ছাঁচ নেই তারা কি করবেন, চামচ দিয়ে বানিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে। তো কোনো দরকার নেই ছাঁচের, এই চামচ দিয়েই যথেষ্ট। এরকম করে বানিয়ে নেন, তো বাকিগুলো আমি এরকম করে বানিয়ে নেবো। তবে ছাঁচ দিয়েও বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর দেখছেন কতটা শক্ত, এতটাই শক্ত হতে হবে। তো বানাতে বানাতে যদি দেখেন আটাটা বেশি শক্ত লাগছে, খুব সামান্য জলের ছিটা দিয়ে করতে হবে, যেহেতু এটা খুবই খাস্তা হয়, ঠেকুয়াটা ভীষণ খাস্তা হয়। তো সেই জন্যে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে প্রত্যেকবার। যেহেতু আমরা ছোটোর থেকেই ঠেকুয়া বানিয়ে এসছি না, আমাদের আশেপাশে অনেক ছট পুজো করতো, আর ছোটোর থেকে ঠেকুয়া বানাতে দেখে এসছি, সেই জন্য ঠেকুয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এবং বানাতেও যে খুব ইজি তা না, আটা মাখাটাই কিন্তু ডিফিকাল্ট, মাখার উপরে হলো ঠেকুয়া, এতটাই শক্ত হতে হবে। আর দেখে চামচ দিয়ে প্রত্যেকবার আমি আলাদা আলাদা করে নিই, তবে আমার এই ডিজাইনটা সব থেকে ভালো লাগে আর ইজি লাগে। আর ছট পুজো তো যারা ছট করে তাদের সব থেকে বড়ো পরব হলো, এমনকি রাস্তা পর্যন্ত ধোয়া হয়। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে, আর খুব ধীরে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, কেন কি এটা যেহেতু খুব খাস্তা হয় না তো ভেঙে যাবার চান্স থাকে। খুব হালকা হালকা আপনাকে এপাট ওপাট এদিক ওদিক পাল্টে দিতে হবে। তো একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা পাল্টে দিই। আর যেহেতু গুড়ের বলে না, সেহেতু আপনাকে আরও খেয়াল রাখতে হবে
গুড়ের দেখবেন খুব তাড়াতাড়ি লাল চলে আসে আর ভেতরটা ভাজা হবে না। সেই জন্য করতে হবে কি, তেলটা একদম লো ফ্লেমে রাখতে হবে, দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। তো দেখুন আমার হয়ে গেছে, কি সুন্দর লাগছে আর খেতেও এতটাই ভালো হয়। তো আরেকটা আমি দিয়ে দিয়ে আরেক ব্যাচ দিয়ে দিলাম, আর এটা দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে। আপনারা এভাবে বানাবেন তো রেজাল্ট ভীষণ ভালো হয় আর খেতেও এতটাই ভালো হয়। তবে জানেন টাটকা টাটকা খুব একটা ভালো লাগে না, যত বাসি হবে তত মুচমুচে হবে, তত খেতে ভালো হবে। তবে মিষ্টিটা আপনাদের উপর, যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টিটা পছন্দ মতন দিতে পারবেন। আজকে আমার ঠেকুয়া একদম রেডি হয়ে গেল, এটা আপনাকে আমি আওয়াজ একটু দেখিয়ে দিই। তো দেখছেন কী সুন্দর আওয়াজ, তো গরম তো সেই জন্যে, আর এটা যত ঠান্ডা হবে তত মুচমুচে হবে। এই রেসিপিটা এভাবে ফলো করুন, ঠেকুয়া একদম ভালো হবে। আজকের মতন এখানে শেষ করলাম, ধন্যবাদ।